বেহাল রাস্তা মেরামত ও ওভারলোডিং বন্ধ করতে আরামবাগে পথ অবরোধ করল বিজেপি। আরামবাগে বেহাল রাস্তা মেরামতের ও সেতু দিয়ে ওভারলোডিং গাড়ি বন্ধ করা ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে পথ অবরোধ করল আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা। শনিবার ঘটনাটি ঘটে আরামবাগ পল্লীশ্রী মোড়ের কাছে। এদিন যুব মোর্চার নেতা বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে পথ অবরোধ করা হয়। এই পথ অবরোধে সামিল হন 100 নেতা ও কর্মী। যুব মোর্চার নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, আরামবাগ কালীপুর রামকৃষ্ণ সেতুটি দুর্বল রাস্তা, দীর্ঘদিনের বেহাল দশা। এখানকার আইসি স্থানীয় তৃণমূলের চেয়ারম্যান, আরামবাগের এসডিপিও, ভাইস চেয়ারম্যান দুজন মিলে ওভারলোডিং এর পয়সা তুলে যাচ্ছে। প্রশাসন দেখে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব বলে জানান বিজেপি নেতা। আমরা বহুদিন ধরে দেখে আসছি এই আরামবাগের একটা ব্রিজ, এই ব্রিজটা এমনই একটি যা ব্রিজ এখান থেকে সর্ব জেলার যোগাযোগ ব্যবস্থা, এই ব্রিজের অবস্থা খুব খারাপ এবং খুব ভয়ানক এবং বারংবার রিপেয়ারিং করেছে এবং সেই রিপেয়ারের কোনো রকম কোনো কাজ সঙ্গে সঙ্গে মাল মিটার সব দিকে চলে আসছে। তাই আমরা ঠিক করেছি যে এই ব্রিজ অবিলম্বে মেরামত করতে হবে এবং যে ওভারলোড আছে সেই ওভারলোড, যে বালির লরি আছে সেই লরিগুলো অবিলম্বে আন্ডারলোড করতে হবে এবং এখানকার আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনকে সুরা ব্যবস্থা চাইছি। যদি আজকের মধ্যে যদি কোনো প্রশাসন সুব্যবস্থা না করে আগামীকাল আপনাদেরকে একই টাইমে দেখে আমরা যে ওভারলোড লরিগুলো যাবে তাদের আমরা গাড়ির চাকার হাওয়া আমরা খুলে দেবো, কারণ আমরা অন্যায় সহ্য করবো না এবং কাউকে অন্যায় করতেও দেবো না। কারণ তারা লরি নিয়ে আসছে, তারা তাদেরকে লোড ক্যাপাসিটি করছে, কারণ তারা করছে, কারণ প্রশাসনের চাপেতে তারা ওভারলোডটা করাচ্ছে, কারণ ওরা যেভাবে তোলা তুলছে ওই তোলা তোলার জন্য বাড়ির লোনটা বাড়ছে, তাই জন্য রাস্তাঘাট ক্ষতি হচ্ছে। এই বর্ষাকাল কোনো রকম কোনো রাস্তা রিপেয়ারিং হবে না, কারণ প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগটা প্রাকৃতিকের, তাই এই জন্য কোনো রকম মেরামত হবে না। তাই আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা একটা ছোট্ট 10 মিনিটের পথ অবরোধ করলাম এবং আপনাদের মাধ্যম দিয়ে এখানকার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, কারণ এখানকার তৃণমূলের নেতা তো নাই, এখানকার চেয়ারম্যান হচ্ছে আমাদের আরামবাগ আইসি আর এখানকার ভাইস চেয়ারম্যান হচ্ছে এসডিপিও, আপনাদের মাধ্যম দিয়ে সোজা ডাইরেক্ট চার্জ করছি, যদি লড়াই করার থাকে জনগণের সাথে করুন, অন্যায়ের সাথে নয়, কারণ আমরা অন্যায়ের সাথে লড়াই করে আছি আর আমরা সত্য করব না, তাই আমরা প্রতিবাদ করছি। এটা এটা তো বারংবার, কারণ এরা হচ্ছে দর কচা হয়ে গেছে, মানে এদের কোনো রকম কাজ করার ইচ্ছা নাই, এরা কাজ করতেই চায় না, মানে মানে ঘোড়াকে যত পেটাতে গাধা হয় না, এরা গাধার থেকে অদম হয়ে গেছে, এদের কোনো কাজ করার অধিকার নাই, তাই এরা কোনো রকম মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে। তাই আমরা ভারতীয় জনতা যুব মোর্চা, কারণ আমরা একজন ভারতীয় নাগরিক, আমাদের কর্তব্য হচ্ছে প্রতিবাদ করা, কারণ প্রতিবাদটা আমাদের কর্তব্য, আমরা করলাম। কালকে আগামীকালের মধ্যে যদি কোনো চূড়া না হয় আপনাদেরকেই আমরা ডাকবো, দেখে আমরা গাড়ির চাকানা হাত। আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি। ভিডিওটা আছে? হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।